চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যের প্রতিক্রিয়া ও সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর 12টায় বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে গতকাল মধ্যরাতে প্রায় 2 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার প্রতিবাদে আজ বেলা 3টায় অবস্থান কর্মসূচি ডাক দিয়েছে ছাত্রলীগ। ঘোষণা অনুযায়ী 2টি কর্মসূচি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। এদিকে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার ঘোষণা দিয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এ বিষয়ে আলোচনাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহযুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন ও সাদিয়া কানিস। প্রথমে যাচ্ছি বিলালের কাছে। বিলাল, কোটা বিরোধী আন্দোলনে অংশ নিতে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন তারা? ফাতেমা, আপনাকে আসলে বলে রাখি যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেটি কিন্তু আসলে পূর্বঘোষিত। গতকালকে তারা যে রাষ্ট্রপতি বরাবর সেই স্মারকলিপি দেওয়ার পর কিন্তু তারা প্রাথমিক 24 ঘন্টার যে একটি আলটিমেটাম দিয়েছিল, 24 ঘন্টা আলটিমেটামের পরে কিন্তু তারা গতকাল রাত্রি কিন্তু আসলে একটি বিক্ষোভ মিছিল করেছে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে আসলে কেন্দ্র করে। বলা যায় যে এই এরপরে কিন্তু আসলে বিক্ষোভ মিছিল কেন্দ্র করে কিন্তু অনেকটা উত্তপ্ত অবস্থায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ যে পাবলিক যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। তারপরে কিন্তু রাত্রে তারা আরেকটি কর্মসূচি ঘোষণা করেন যে আজকে 12টায় তারা যে বিক্ষোভ মিছিল একটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য আছে সেখানে কিন্তু সেই মিছিলটি হওয়ার কথা রয়েছে। তো আমরা দেখছি এখনও কিন্তু আন্দোলনকারীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে হল থেকে কিন্তু তারা মধুর ক্যান্টিন এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু তারা জড়ো হচ্ছেন। আর আসলে একটু পরে কিন্তু তারা তাদের যে কর্মসূচি তারা ঘোষণা করবেন। তো আজকের এই কর্মসূচি কিন্তু একটু ভিন্ন। তারা যেটি বলছেন যে প্রধানমন্ত্রী যে বক্তব্যটি আসলে ভুল বোঝার কারণেই যেটি তারা যে কর্মসূচিটি আসলে দিয়েছেন তারা যেটি সেই এর বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু আজকে তাদের পরবর্তী এই এখান থেকে আসলে কী বলে সেটা আসলে আপনাদেরকে জানাতে পারবো এবং একে কেন্দ্র করে তাদের কী ধরনের কর্মসূচি দেয়। এর পাশাপাশি বলে রাখি তাদের গতকালকের যেই কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনের যে আলটিমেটাম সেটি কিন্তু আজকে কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম কিন্তু আজকে কিন্তু শেষ হবে। তো এই বলা যায় যে এখন পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি কিন্তু ক্যাম্পাসে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু তাদের যে পেনশনের যে প্রত্যয় স্কিম সেটি কিন্তু তার জন্য কিন্তু তারা আন্দোলন কিন্তু করে যাচ্ছেন। তো এই আন্দোলনের খবর জানাতে কিন্তু আমাদের সহকর্মী যে সাদিয়া কাঞ্জি রয়েছেন যে এই কলা ভবনের ওখানে আমরা সরাসরি চলে যাচ্ছি সাদিয়ার কাছে। সাদিয়া, বিল্লাল, আপনি যেমনটি বলছিলেন ছাত্রদের আন্দোলনের কথা, তেমনটি কিন্তু শিক্ষকরাও তাদের বিভিন্ন 3 দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারই ধারাবাহিকতায় আজও কিন্তু শিক্ষকরা 12টা নাগাদ তারা আসলে তাদের আন্দোলন শুরু করার কথা। আস্তে আস্তে শিক্ষকরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কলাভবন যে অংশে আসলে তারা অবস্থান কর্মসূচি নেন সেখানে এসে পৌঁছাচ্ছেন এবং সকালে আমরা যেটি দেখেছি যে যারা কর্মচারী আছেন বিশ্ববিদ্যালয়টির তারা কিন্তু আসলে বিক্ষোভ মিছিল করেছেন, যেহেতু তাদের দাবি এখন পর্যন্ত আদায় হয়নি সেই জায়গা থেকেই কিন্তু আসলে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আন্দোলন করছেন। এবং শিক্ষকরা আসলে একটি বিষয় জানিয়ে রাখি যে গত শনিবার কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের একটি প্রতিনিধি দল আলোচনায় বসেছিলেন এবং সেই আলোচনা আসলে ফলপ্রসূ হয়েছিল সেটি আমরা জেনেছিলাম এবং সেই জায়গা থেকে তারা আসলে আশা করছেন যে সরকারের কাছে যেহেতু তারা লিখিত বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য সরকার দেখবেন এবং তাদেরকে একটি ফলপ্রসূ সিদ্ধান্ত জানাবেন, এমনটি আসলে তারা আশা করছেন। আমরা এখানে শিক্ষক পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব আমাদের সঙ্গে আছেন, আমরা একটু জেনে নিব যে আসলে তারা আলোচনার পরও কেন এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের দাবি দাওয়াগুলো কী বলবেন, যে আসলে আপনারা তো আলোচনা করলেন এখন আসলে আপনাদের আন্দোলনের গতি প্রকৃতি কী হবে এবং এখন আপনাদের দাবি দাওয়া কী?
আমাদের মাননীয় সড়ক যোগাযোগ সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সাহেব যেটা বলেছেন যে প্রথম দফাটি যে আমরা প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে, উনি বলেছেন যে প্রত্যয় স্কিম এবছর না আগামী বছর করা হবে এবং সর্বজনীন একটা পেনশন স্কিম আসবে, সেখানে সরকারি কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবে। আমরা বলেছি যে আমাদের স্টেক হোল্ডার হিসেবে আমাদের প্রতিনিধি থাকতে হবে, তো যেটা সর্বজনীন হবে সেটা নিয়ে আমরা মনে করি যে আমাদের প্রতিনিধিরা থাকার পর তারা তাদের মূল্যবান মতামত পেশ করবে, এমনকি আমাদের যদি আমরা মনে করি যে স্টেক হোল্ডার হিসাবে যদি আমাদের সুযোগ সুবিধাগুলো থাকে তখন আমরা সেটা গ্রহণ করবো কি করবো না আমরা তখন সিদ্ধান্ত নেব। এখন কি আশা করছেন সরকার? আমরা যেটা আশা করছি আমাদের যে তিন দফা দাবি, যেমন সুপার গেটটি 2015 সালে বলা হয়েছিল যে সুপার গেটটি দেওয়া হবে, একটা কমিটি করা হয়েছে সুপার গেটটি, আর আমরা বলছি স্বতন্ত্র বেতন স্কেল যেটা 2010 সালে শিক্ষানীতিতে আছে, যদি আমাদেরকে সেগুলোর ব্যাপারেও কথা বলে তাহলে আমরা মনে করি যে আমাদের শিক্ষকরা সে আন্দোলন থেকে প্রত্যাহার করবে যদি আমাদের দাবিগুলো পূরণ করা হয়। শুনছিলেন আপনি যে আসলে তারা ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত পেলে আসলে তাদের দাবি দাওয়া মেনে নিলেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন, এমনটি শুনছিলেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দুজনকে ধন্যবাদ।